আজকে ধরুন এই যে ইশরাক গ্রেফতার করা হলো এটা আমি নিন্দা করি প্রথমত এবং দ্বিতীয়ত আমি বলি যে এই যে একটা লিফলেট বিতরণ করলে আপনি গ্রেফতার করবেন আপনার যদি অন্য মামলা থাকে তো অন্য সময় গ্রেফতার করার কথা আপনি সে তো সরাসরি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে তার মানে সে অ্যাভেলেবল কাজেই তাকে আপনি অন্য সময় গ্রেফতার না করে যখন লিফলেটের জায়গায় গ্রেফতার করছেন আপনার মধ্যে ভয় আছে কারণ আপনি জানেন আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারেন নাই আপনি জানেন যে বাজার নিয়ন্ত্রণে আপনার আন্তরিকতায় জনগণ আস্থা আসে নাই এবং জনগণ একটা ভীষণ বিক্ষুব্ধ অবস্থার মধ্যে আছে এমন না যে এই যে পানির দূষণ আপনি চিন্তা করেন পানির দূষণ ছিল না অল্প মানুষ পানির দূষণের কারণে এবং সিলিন্ডার গ্যাস সহ ইত্যাদি দাম বৃদ্ধির ফলাফল হচ্ছে এই মানুষ রান্না করছে এবং দেশে ঢাকা শহরের বিরাট একটা সমৃদ্ধ মানুষ যাদের হাতে ফ্রিজ নাই তারা কি করছেন তারা এক দুই দিনের রান্না একদিনে করে খাচ্ছে এবং এর ফলে খাবারের মধ্যেও যে মানে নানা রকম সংকট দেখা দিচ্ছে এবং এর স্বাস্থ্য প্রভাব ফেলছে বহু ধরনের জিনিস আলোচনা করা যায় এবং এই আলোচনাগুলোর মধ্যে সরকারকে কেন আমরা ধরব কারণ সরকারের হাতেই তো ক্ষমতা তার হাতেই সমস্ত প্রতিষ্ঠান তাই সেই পারে একটা বিষয়ে মানে প্রতিকার করতে আর তো আমি চাইলে করতে পারছি না কারণ আমার হাতে তো কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ক্ষমতা নাই ফলে আমরা যেটা পারি সেটা হচ্ছে বিষয়গুলো তুলতে এবং এর মধ্যে দুটো অংশ একটা হচ্ছে যে মানুষের যে সংকট তার ইমিডিয়েট লাঘব করার জন্য আমরা কিছু বলি কারণ সরকার ব্যবস্থা না নিলে লাঘবটা হবে না অন্যদিকে সরকারের যে সামগ্রিক জবাবদিহিতার সংকট সেটা নিয়ে আমরা কথা বলি সেটা রাজনৈতিক প্রশ্ন সেটা ক্ষমতার প্রশ্ন সেটা ভোটের প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে যখন আলোচনা আসে তখন আমাদের বলতে বাধ্য হই যে এই সরকার ভোটের উপর দাঁড়িয়ে নেই আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কিন্তু সে ভোটের উপর দাঁড়িয়ে থাকুক ভোটের উপর দাঁড়িয়ে থাকলে আওয়ামী লীগ কম্পেয়ার করতে পারতো অন্য কার সাথে কিসের উপরে দাঁড়িয়ে আছে সরকার জবরদস্তির উপরে এবং রাষ্ট্রশক্তি এই জায়গাতেই আপনি যদি বলেন আমি আরো কথা বলতে পারি ইশরাক হোসেনের বিরুদ্ধে যে গ্রেফতার হচ্ছে আমি কয়েকদিন আগে তার একটা বক্তব্য শুনেছিলাম পুলিশ কমিশনার এবং পুলিশের আইজি সম্প্রতি যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রশ্নে সেটাই যে একটা কারণ নয় তা কিভাবে আমি অনুমান মানে নিশ্চিত হব কারণ রাজনৈতিকভাবে তো আমরা এটা দেখতে পাচ্ছি তাহলে পুলিশ কমিশনাররা কেন এত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তারা কেন রাজনৈতিক নেতাদের চাইতে এগিয়ে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে হচ্ছে এটা একটা লক্ষণ সিমটম যে তারা কিভাবে রাষ্ট্রযন্ত্রটা একটা দলের প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে এবং এটার মাধ্যমে তারা টিকে আছেন কিন্তু এটা তারা ভুলে যাচ্ছেন যে তাদের ক্ষমতাও চিরস্থায়ী নয় কারণ এই চাকরি তাদের জন্য তার মানে আজকে তার গ্রেফতারটা কি মনে করছেন যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ারই খেতারত আপনি যে কোনো কিছু এটার আলোচনা আনতে পারেন অর্থাৎ আমরা যখন একটা আইন শৃঙ্খলা বাহিনীকে পলিটিসাইজড হতে দেখব ফলে তাদের যে কোনো অ্যাকশনকে আপনি রাজনীতি নিরপেক্ষভাবে বিবেচনা করবেন কেবল মামলা আছে বলে ধরে ফেললাম এটা তো হলো না আর মামলা দিচ্ছেন তো সব পলিটিক্যাল মামলা আপনি তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মামলা যাচ্ছেন এই যে হরতালের দিন আমাদের ছাত্র নেতাদের 15 জনের বিরুদ্ধে মামলা করে দেওয়া হলো এই মামলাটি করে দেওয়া হলো বঙ্গবন্ধুর নাকি ছবি অবমাননা করা হয়েছে তো এইরকম আপনি মামলা দিচ্ছেন একেবারে একটা ফলস আজগুবি এবং তারপরে সেই মামলা নিয়ে আপনি গ্রেফতার করলেন তারপর বললেন যে এটা মামলা ছিল অ্যাজ ইফ যে পুলিশ বাহিনী তাহলে সাকি আবার অনুষ্ঠান শেষ করতে হবে আমি আপার কাছে যাব আপনি আপার কাছে যাবেন না আমি আপার কাছে যাব কিন্তু আপনি বলেছেন কিন্তু সবচেয়ে বড় কথা বলছেন যে জনগণের সরকারের কোনো জনভিত্তি নাই জবরদস্তির উপরে সরকার আছে সরকারের সাথে কেউ নাই সরকারের সাথে যদি কেউ নাই 12 থেকে 13 বছর ধরে সরকার টানা ক্ষমতায় আছে অর্থাৎ এই সরকার আপনাদের দৃষ্টিতে আচ্ছা ব্যর্থ সরকার সব দিক দিয়ে ব্যর্থ আপনাদের হিসাবে আপনাদের কথাই যখন শোনা হয় তখন এটাতে কিন্তু ব্যর্থ সরকারকে সরাতে না পারার ব্যর্থতাও কি আপনাদের না রাজনৈতিক দলগুলো এখনো ব্যর্থ সরকারকে নামাতে পারেনি আওয়ামী লীগ তো প্রতিদিনই বলে যে পারলে নামান তো পারলে নামান এটা অনেক সময় বলা যায় কারণ পৃথিবীর ইতিহাসে এখনো বহু অভিজ্ঞতা আছে 40 বছর ধরে কেউ ক্ষমতায় ছিল তো 40 বছর ধরে কোনো স্বৈরাচারী শক্তি ক্ষমতায় থাকলে তিনি গণতান্ত্রিক হয়ে যান না তিনি স্বৈরাচারী হিসেবেই মানুষের কাছে ট্রিটেড হন রাজনীতির অনেক ভাষা আছে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছে স্বৈরাচারী শক্তি হিসেবে সরকার ভয় পেয়েছে আপা আমি